বুয়ের ছাত্র ফার্দিন নূর পরশে লাশ উদ্ধারের পর খবর বের হয় তিনি হত্যা শিকার হয়েছেন কিন্তু পরে আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘ তদন্তের পর বুধবার জানিয়েছে ফারদিন হত্যা শিকার হননি তিনি আত্মহত্যা করেছেন ঘটনাটি ছায়া তদন্তকারী সংস্থা র্যাব বলেছে ফারদিন আত্মহত্যা করেছেন র্যাব পুলিশের দাবির সঙ্গে তাৎক্ষণিকভাবে একমত পোষণ করতে পারেনি ফারদিনের বাবা নুরুদ্দিন রানা ও তার সহপাঠীরা তবে পরে এই দাবির পক্ষে র্যাব এবং ডিবি বুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রমাণ দেখিয়েছে এতে সন্তোষজনক উত্তর পেয়েছেন বলে জানিয়েছেন ফারদিনের সহপাঠীরা বুয়েট শিক্ষার্থীরা বলেন আমরা তাদের সঙ্গে সাক্ষাৎকারের সময় মূলত পাঁচটি বিষয়ে প্রশ্ন তুলি তাদের দেখানো এভিডেন্স এবং ডাটার মধ্যে আমাদের করা প্রশ্নগুলোর মোটামুটি সন্তোষজনক উত্তর পেয়েছি তাদের তদন্ত বা যা যা ডাটা তারা দেখিয়েছেন এতে আর সন্দেহ করার মতো তথ্য আমাদের কাছে নেই এজন্য ফার্দিনের মৃত্যু নিয়ে ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত করে ফারদিনের সহপাঠীরা আরও বলেন আপাতত ফার্দিনের মৃত্যুর বিষয়ে আমাদের আর কোনো কর্মসূচি নেই ফারদিনের পরিবার যদি যৌক্তিক কোনো কিছু দাবি করেন আমরা তাদের পাশে দাঁড়াব তবে আমাদের কাছে এ বিষয়ে আর কোনো সন্দেহ বা প্রশ্ন করার মতো কোনো এলিমেন্ট নেই ভবিষ্যতে যদি নতুন করে কোনো তথ্য আসে তখন বিষয়টি নিয়ে আবার কথা বলবো। গত চৌঠা নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বুশাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য এগিয়ে দেন বুয়েট শিক্ষার্থী ফার্দিন এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি এরপর গত সাত নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় নয় নভেম্বর রাতে ডিএমপির রামপুরা থানায় ফার্দিনের বাবা বাদী হয়ে বুসা অজ্ঞাত বেশ কয়েকজনের নামে একটি মামলা দায়ের করেন মামলাটি তদন্ত করছে ডিবি